নমস্কার, শুরু করছি রামধনু প্রতিবেদনে আরো এক রহস্যময় এক ভয়ের গল্প। সত্যি রহস্যময় এক ভৌতিক ঘটনা। এই ঘটনাটা বাংলাদেশের কুমিল্লা জেলার। যিনি লিখছেন তার নাম নুড়ি, ডাক নাম পুতুল মিয়া। নুড়ি বলে সকলেই চেনে। যখন উনি লিখছেন তখন তার বাড়িতে আর কেউ বেঁচে নেই, এক এক করে সবাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, সত্যি ঘটনাটা এক মারাত্মক ভয়। তাদের একটি সংসারে পাঁচজনের পরিবার ছিল। কালী মিয়া ছিল তার বাবা। নুড়ির বাবার ছিল কালী মিয়া, রফিক মিয়া হচ্ছে ওর ভাই, বড় ভাই। তার মা আম্মা জান বলে ডাকত। আর তার ফুপার বাড়ি খুব কাছেই ছিল, মানে বাংলাদেশ কুমিল্লা যেখানে ওরা থাকত তাদের থেকে ঠিক 10-15 মিনিট পায়ে হেঁটে গেলে তাদের ফুপার বাড়ি। আম্মাকে খুবই ভালোবাসত ফুপা, তাই মাঝে মাঝে সময় পেলে ফুপার বাড়িতে গিয়ে সারাদিনটা কাটিয়ে আসত আম্মা যান। আজ নুড়ি যে ঘটনা লিখে পাঠিয়েছে সেই ঘটনাটা আমি আপনাদের একটু শোনাবো, মন দিয়ে শুনুন। যখন নুড়ির বয়স 10 বছর বয়স আর রফিক মিয়ার বয়স 12 বছর বয়স, তখন কালী মিয়া ছিল ওই কুমিল্লার জেলায় একজন নাম করা ডাকাত, অনেক খুন করেছে, অনেক নিরীহ মানুষকেও খুন করেছে, ডাকাতি করেছে। এদের মধ্যে একটি মানুষ উল্লেখযোগ্যভাবে, মানে নৃশংসভাবে খুন করা হয়েছিল, রফিক মিয়ার বাবা কালী মিয়া তাকে খুন করেছিল। সে এক তাদেরই বাড়ি, তাদেরই জ্ঞাতির এক ভাইকে দিনের বেলায় তাকে ভুলিয়ে ভালিয়ে তাদের বাড়ির ঠিক পেছন দিকে রাস্তাটা গোরস্থানের রাস্তা, আর বিশাল বড় গোরস্থান, আর তাদের বাড়ি ওই গোরস্থানের ভেতরে ছিল একটা বিরাট নিম গাছ, আর তার ঠিক সদর দরজার পাশ দিয়ে বেরিয়ে গেলে হয় বড় রাস্তা, তারপর বেরিয়ে রোড, তারপর স্টেশনের রাস্তা। কুমিল্লা যেখানে থাকত কালী মিয়ারা তার বাড়ির মানচিত্রটা এইরকমই। তার পেছনে দরজা দিয়ে, তাদের গোসল করার দরজা দিয়ে বেরোলেই সোজা যেতে হয় গোরস্থানের পথে, তাই ওইটা অনেকটা শর্টকাট হতো অনেকেরই। আম্মা জানো অনেকদিন ফুপার বাড়িতে ওই পেছনের দরজা দিয়ে, গোসল করার পেছনের দরজা দিয়ে বেরিয়ে ফুপার বাড়িতে গেছে এসছে। কালী মিয়া যখন রফিক মিয়ার বয়স 12 বছর, তখন একটি তারই ভাইকে খুন করল, চাচার ছেলেকে খুন করল। খুন করে সে তাদেরই বাড়ির সামনে দিয়ে যে বড় নিম গাছটা ছিল গোরস্থানের ভেতরে, সেই নিম গাছের তলায় মাটি খুঁড়ে সন্ধেবেলায় তার চাচার ছেলেকে পুঁতে দিল, খুবড়ে খুবড়ে মারল। মেরে সম্পত্তির জন্য কালী মিয়া তার চাচার সম্পত্তি নেবার জন্য চাচার ছেলেকে মেরে ফেলল। মেরে ওইখানে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল, মাটি চাপা দিয়ে নুন দিয়ে দিল, যাতে কোনো গন্ধ না বেরোতে পারে। এরপর
প্রায় বছর পাঁচ সাথে দশেক পেরিয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আব্বাজান মানে রফিক মিয়ার বাবাকে ওরা আব্বাজান বলে, কালু মিয়া এখন বয়স হয়েছে, বয়স চল্লিশের কাছাকাছি, তবু কালু মিয়ার ছেলে আজ রফিক মিয়ার বয়স এই সতেরো আঠেরো হয়েছে, সদ্য একটা কাজ ব্যবস্থা করেছে স্কুল বেরোতেই, কাজটা একটু সংসারের মুখ দেখেছে, দুটো পয়সার মুখ দেখেছে, যা রফিক মিয়া রোজগার করে আনে কর্মস্থল থেকে, তাদের মোটামুটি হেসে খেলে চলে যায়। হঠাৎ আজ সকালবেলায় রফিক মিয়া আর নুরির মা বলল, আজ একটু ফুপার বাড়িতে যাব। ওই ঘোষলের পেছনে রাস্তাটা দিয়ে ওরা যখন বেরোল, ওর মা আম্মা যান বেলায় বেরিয়েছে, তখন দিনের বেলা দিনের আলোতে বলেছে সন্ধ্যের হবার আগেই ফিরে আসব। রফিককে আর নুরিকে বলে গেছে, আব্বাজান সেদিন ঘরে ছিল না, সকালবেলায় কাজে বেরিয়ে গেছিল, সেও এখন টুকটাক চাষবাস এদিক ওদিক যা খুন খামারি এখন ছেড়েই দিয়েছে বলতে গেলে, মাঝে মাঝে রিক্সা চালায়, যা রোজগার হয় তাতে আর রফিক মিয়া যা কামায় তাতে তাদের সংসারটা চলে যায়। নুরিও বড় হচ্ছে, তারও বিয়ে শাদি দিতে হবে। আম্মা আজ অনেক রাত হয়ে গেল, আম্মার ফিরল না বাড়িতে, বাড়িতে রফিক নুরি সকলে চিন্তায় পড়ে গেল। মায়ের জন্য একবার বাইরের দরজা খুলে, সদর দরজা খুলে একবার বাইরের দিকে তাকায়, দেখে রাস্তাটা গুটগুটে অন্ধকার, বাইরে শিয়ালের ডাক, কোনো খ্যাপা কুকুর যেন খেপে গেছে, সেই রকম গজরাচ্ছে কুকুর, গজরালে যেমন হয় তার চিৎকার, কখনো কখনো কুকুর কাঁদলে যে শব্দটা ভেসে আসে সেই শব্দটা নুরির কানে আর রফিক মিয়ার কানে ভেসে আসে। খানিকক্ষণ বাদে রাত তখন সাড়ে দশটা বেজে গেছে, এগারোটা বাজে, আব্বাজান ঘরে ঢুকলো এখন তো মদ খেয়ে। আব্বাজান যখন দুটো পয়সা বেশি রোজগার করে তখন সে ভাটিখানায় চলে যায় এখন তো মদ খেতে, মদের নেশাটা তার ছাড়েনি, এখনো সে রাত্রিবেলা মদ খেয়ে ঘরে ঢোকে। আজ যখন এসে শুনল তার আম্মা এখনো ঘরে ঢোকেনি, তার স্ত্রী, তখন তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল। সে মদের নেশায় ভিড় ভিড় করতে করতে বিছানায় গিয়ে উল্টে গিয়ে পড়ল। তারপর আর তার কোনো সেন্স নেই আব্বা জানে, কখন ঘুম ভেঙেছে, তখন বাজে ভোর হয় হয়। নুরি সারা রাত রাস্তার দিকে মায়ের জন্য পচ্ছে বসে আছে, রফিক মিয়ার সত্য চোখে ঘুমটা নেমে এসেছিল ভোরের দিকে, সারা রাত জাগার পর মা আসছে না দেখে দুজনেরই চোখের কোণে জল। আস্তে আস্তে রফিক ঘুমিয়ে পড়েছে, তখন সকালবেলা হুড়মুড়িয়ে উঠেছে আব্বাজান বিছানা থেকে, তখন দেখছে ভোরের আলো ফুটে উঠেছে। আব্বাজান জিজ্ঞেস করল, হ্যাঁরে তোর আম্মা ফিরেছে? ওরা মাকে আম্মা জান বলত, বলল যে না মুজান ফিরেনি, সারা রাত্রি তো দরজা খুলেই বসে আছি, সঙ্গে সঙ্গে লুঙ্গিটা আর গায়ে গেঞ্জিটা জড়িয়ে নিয়ে কালু মিয়া বেরিয়ে পড়ল। আব্বাজানের পেছন পেছন রফিকও এগিয়ে গেল আর নুরিও সাথে গেল। যখন ওই গোরস্থানের রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছে দেখছে নিম গাছের তলাটায় গোল করে ঘিরে রয়েছে কিছু মানুষ, কি ব্যাপার জানবার জন্য কালু মিয়া এগিয়ে গেল, দেখে ক্ষত বিক্ষত দেহ, আম্মুর দেহটা তার স্ত্রীর দেহটা পড়ে আছে সেই নিম গাছের গোড়ায়।
মাংসকেও টেনে টেনে খুবলে খুবলে খেয়েছে, যেন কোনো খ্যাপা কুকুর বা হিংস্র কোনো পশু জন্তু তাকে ছিঁড়ে ছুঁড়ে তার আম্মুজানের দেহটাকে খেয়ে ওই নিম গাছের কোড়ায় ফেলে দিয়েছে। দেখে রফিক আর নুরি শরীরটা শিরশির করে উঠল, কেঁপে উঠল, আর আম্মা করে আম্মুজান বলে কেঁদে উঠল। ভিড়ের মধ্যে লোকজন সরে পড়ল আস্তে আস্তে। কালু মিয়া তার স্ত্রীর দেহটাকে আস্তে করে তুলল কোলে, তুলে নিয়ে সামনেই সদর হসপিটালে ছুটল। ছোটার পর যখন জানতে পারল পুলিশ এটা কোনো হিংস্র পশু টশু মেরে দিয়েছে, তাদের চোখে তো এছাড়া আর কিছুই নয়। কালু মিয়া কিন্তু তার মনের মধ্যে একটু সংশয় ছিল, এই জায়গাটাই কেন মরেছে। কালু মিয়া মনে মনে ভাবত যে এই জায়গাটা তো ভালো নয়, এইখানেই তো আমি আমার চাচা তো ভাইকে মেরে জ্যান্ত অবস্থায় পুঁতে দিয়েছিলাম, তার পেতাত্মাটা এখনো তো ঘুরে ঘুরে বেড়ায় এই গোরস্থানে, সে নয় তো তার চাচার ছেলে নয় তো। তার মনের মধ্যে কালু মিয়ার মধ্যে এই ভয়টা খালি হতো। ঠিক আজ পাঁচ ছ দিন কেটে গেছে, হঠাৎ সেদিন রফিক ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, নতুন কর্মস্থল তাই গোরস্থানের পথটা দিয়ে গোসলের রাস্তাটা দিয়ে গোসল করার দরজাটা খুলে বেরোতে হবে। তখন কালু মিয়া বলে উঠল, রফিক দেরি যখন হয়েছে তুই সদর দরজা দিয়েই যা, এই রাস্তাটা যাস না, এই রাস্তাটা ভালো নয়, এই রাস্তাটা ভালো না রে, সামনের রাস্তা দিয়ে যা। কারণ কালু মিয়া তো জানত এই রাস্তাটায় কোনো একটা বিপদ ঘটেছে, আর বিপদ না ঘটতে পারে, তাই আর বেশি কিছু খুলে বলল না। রফিক মিয়া বলল আমার কিচ্ছু হবে না, তাই ওই রাস্তাটাই সে হাঁটা দিল কর্মস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছবে বলে। রাত হয়, ভোর হয়, সেদিন রফিক মিয়াও ফিরল না। কালু মিয়া পথে বসে আছে সদর দরজাতে, নুড়ি পথে বসে আছে সদর দরজাতে, তার ভাই ফিরবে, তার ছেলে ফিরবে কালু মিয়া। আজও ভোর হয়েছে, সে ছুটে গেছে কালু মিয়া সেই অবস্থায়, সারা রাত জাগার পর সেই গোরস্থান সেই নিম গাছের কাছে গিয়ে দেখছে সত্যি আজও সেরকম ভিড়। রফিক মিয়া তার ছেলে 17-18 বছরের ছেলে ওই ঠিক নিম গাছের গোড়ায়, মুখটা উবড়ে পড়ে আছে, উল্টো হয়ে পড়ে আছে, তার পিঠের মধ্যে যেন কেউ খুবড়ে খুবড়ে মাংস তুলে নিয়েছে, বুকের সামনে উল্টো করে দেখলো বুকের ভেতর থেকে তার তার হাড়টাকে খুবলে তুলে নিয়ে চলে গেছে, চোখগুলো কেউ গর্ত করে দেবে দিয়েছে, বিভৎস তার চেহারার রূপ নিয়েছে রফিক মিয়ার। কালু মিয়া ভেঙে পড়ল ছেলের বুকের ওপর, হাওয়াও করে কাঁদতে লাগছে, বোন ভাই ভাই ভাইয়া করে চিৎকার করে কাঁদছে। দুটো প্রাণ চলে গেল এর খবর পেয়ে ঠিক তার ফুপা রফিক মিয়া মারা যাওয়ার খবর পেয়ে তাকে দেখতে আসে। দেখতে এসে সেদিন লোকজন বাড়িতে কালু মিয়া কালু মিয়ার খুপাকে বলতে পারে যে গোরস্থানের রাস্তা দিয়ে যেও না, সেই গোরস্থানের রাস্তা দিয়ে ফুপাও যাচ্ছিল। যাবার পথে রফিক মিয়ার সেই মৃত্যু সংবাদ শোনার পর যখন কালু মিয়ার বাড়ি থেকে ফুপা যাচ্ছিল, বাড়ি ভর্তি লোক তাকে মাটি দিতে যাবে, সেই সময় ফুপা গেল তার বাড়িতে ফিরে। মাটি দেবার উদ্দেশ্যে সব লোকরা বেরিয়ে গেল গোরস্থানের পথে, তারপর ফুপারও সেই একই দৃশ্য, ওরা মাটি দিয়ে যখন ঘুরে ফিরছে তখন দেখছে ফুপা ওই গাছতলায় পড়ে আছে। কালু মিয়া বলল
ইহার কেউ নয়। নুনিকে বলছে, মেয়েকে বলছে, এ আর কেউ নয়, বলছে আমার বাপের শাস্তি হচ্ছে রে, আমার বাপের শাস্তি। বলছে কি পাপ করেছ ও আব্বা জান, তুমি এত এত কি পাপ করেছ? বলছে না রে না রে নুরি, আমার পাপের শাস্তি হচ্ছে ও সবাইকে একে একে করে শেষ করে দেবে, কাউকে রাখবে না রে। নুরি জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে খুলে বলো। বললো, আমি এই তুই যখন খুব ছোট, রফিক যখন খুব ছোট, তখন আমি আমার ওই চাচার ছেলেকে জ্যান্ত অবস্থায় মেরে ওই অর্ধমৃত অবস্থায় ওই ডিম গাছের তলায় পুঁতে দিয়েছিলাম নুন দিয়ে। তার মৃতদেহটা বোধহয় জেগে উঠেছে, এক এক করে ও সবার প্রতিশোধ দিচ্ছে। আজও বেদাত্মার রূপ নিয়ে সবার প্রতিশোধ নিচ্ছে। আল্লাহ জানে আমাকেও বাঁচিয়ে রাখবে কিনা, হয়তো আমাকেও চলে যেতে হবে পৃথিবীর মায়া ছেড়ে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি ভিক্ষা চাইছি, আমার তোর জন্য, আমি আমার নিজের জন্য নয় তোর জন্য, তোকে যেন ভালো রাখে, তোকে যেন সুস্থ রাখে। বলছে যে আব্বা জান, তুমি এমন করছো কেন? বলছে না রে না, ও সবাইকে এক এক করে মেরে ফেলবে, আজ আমি বুঝতে পারছি। তখন দিনটা সেদিন ছিল একটা বছর আরো পেরিয়ে গেল রফিক মিয়া ফুপা মারা যাওয়ার পর। ঠিক পরের বছর রফিক মিয়া যেদিনকে মরেছিল, কালী মিয়াকে এক মাটি দেবার উদ্দেশ্যে তার দলবলের সঙ্গে কালী মিয়া গেছিল গোরস্থানে। কি উদ্দেশ্যে কালী মিয়া নিম গাছের গোড়ায় গিয়ে তার ভাইয়ের মৃত্যু জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছিল তার কাছে বসে, সেখান থেকে জাগ্রত হয়ে তার চাচাত ভাই তার শ্বাস রোধ করে শ্বাস নালীটা ছিঁড়ে দিয়ে তাকে আব্বাজানকে ওইখানে মেরে ফেলে, তার দাদাকে ওইখানে মেরে দেয়, নিম গাছের গোড়ায় পড়ে থাকে। নুরি পরের দিন বাবার দেহ শনাক্ত করতে গেল ঠিক ও কি ওই জায়গায়, কারণ নুরিকে বলেছিল যে আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। দেখলো যে আব্বাজানকেও মেরে দিয়েছে। নুরি তখন আর কি করবে? নুরি এখন ওই কুমিল্লা ছেড়ে এখন ঢাকার পথে একজন আত্মীয়র বাড়িতে সে আস্থানা নিয়েছে। তার বাড়ি কুমিল্লাতে ওই গোরস্থানের পথে এখনো পড়ে আছে। সেখান থেকে নুরি লিখে পাঠিয়েছে, আমার পরিবার সমস্ত নিঃস্ব হয়ে গেছে, কেউ বেঁচে নেই, আমার বাবার আব্বা জানে এই পাপের জন্য সমস্ত কিছু, সেই অশরীরী আত্মা সব কটাকে এক এক করে মেরে ফেলল, শুধু আমি একাই বেঁচে পালিয়ে এলাম। ঘটনাটা পারলে আপনি লিখে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবকে। আজও সেই দৃশ্য ভাবলে, সেই চেহারা ভাবলে এখনো নুরি বলছে আমার গায়ে শীতের কাঁটা দিয়ে ওঠে। রাত্রিবেলায় আমি যখন ঘুমোই, স্বপ্নের মধ্যে সেই সেই নৃশংস, সেই মুখ বিকৃত চেহারা আমার ভাই, আমার মায়ের আম্মু জানে, আমার বাবা আব্বা জান ফুপার সেই চেহারাগুলো আমার স্বপ্নের মধ্যে ভেসে আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।